নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়াজ কিচেন। আজকে আমি করে দেখাচ্ছি অরেঞ্জ অ্যাপেল মিল্কশেক। তার জন্য আমি নিয়েছি দুধ, যেটা হাফ কাপ মতো, এবং ডিপ ফ্রিজে ভালো করে জাল দিয়ে জমিয়ে নিয়েছি, কারণ কি আমি এখানে বরফের ব্যবহার করব না। 2 চামচ চিনি নিয়েছি, চিনিটাও নিয়েছি যেহেতু ফিন খেজুর ব্যবহার করছি না আমি, সেই জন্য চিনিটা নিয়েছি। তোমরা যদি ফিন খেজুর ব্যবহার করো তাহলে চিনি নেওয়ার দরকার নেই। আর নিয়েছি 1 হাফ গ্লাস মতো দুধ। এবার আমি আপেলের খোসাগুলো একটা পিলার দিয়ে ছাড়িয়ে নেবো, পিস পিস করে কেটে নেবো। আর অরেঞ্জটাও তোমার খোসা ছাড়িয়ে নেবো এবং অরেঞ্জের দানাগুলো বের করে নেবো। বের করে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে অ্যাপেল, অরেঞ্জ দিয়ে জমানো দুধ এবং এমনি দুধ আর চিনিটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একটা গ্লাসের মধ্যে ডেকোরেট করে দিয়ে দিচ্ছি। এই এই জুসটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। একটা আপেল খেলে ব্রেন প্রচণ্ড শার্প হয় এবং কমলা লেবুতে প্রচণ্ড ভিটামিন সি থাকে, পুষ্টিগুণে ভরপুর। এই অরেঞ্জ অ্যাপেল জুস বাচ্চাদের দিতে পারো, বাচ্চারা খুব মজা করেই খাবে।